হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভেন্ড্রিলার্স ড্রিম ওয়ার্ল্ড। আজকে আমি খুব সিম্পল একটা লুকস ক্রিয়েট করেছি, তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি অ্যাবসলিউট টোনার। আমি একটু ড্রাই করে নিচ্ছি একটা ছোট্ট ফ্যান দিয়ে। দেন আমি এখানে প্লামের একটা লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, যেটা কিনা খুবই ম্যাট লুকস দেয়। তো এটা ভালো করে ময়েশ্চারাইজারটা আমি স্কিনের মধ্যে আর নেকের মধ্যেও অ্যাপ্লাই করে নেব, যাতে করে মেকআপটা সেট করতে খুব সুবিধা হয় আর খুব ফ্ললেস একটা মেকআপ লুকস ক্রিয়েট করতে পারি। দেন আমি সুইস বিউটির একটা প্রাইমার ইউজ করছি। আমি টি জোন এরিয়াগুলোতে ভালো করে অ্যাপ্লাই করব, আর যেখানে সোয়েট হয় সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করব, যাতে করে এই প্রাইমারটা আমার সোয়েট কন্ট্রোল করতে পারে আর একটা ভালো আর আমার পিগমেন্টেড এরিয়াতেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব, যাতে করে সেগুলো ব্লার আউট করে দিতে পারে। ভালো করে আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি আমার আঙুলের সাহায্যে। এবার আমি একটা মার্সের প্যালেট থেকে কনসিলার, একটা ইয়েলো হোয়াইট আন্ডারটোন, ইয়েলো অ্যান্ড হোয়াইট আন্ডারটোনের একটা কনসিলার চোখের ওপরে আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেন আমি এর মধ্যে একটা ওয়েট ব্লেন্ডার বা ড্যাম ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই কনসিলারের প্যালেটটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, খুবই অ্যাফোর্ডেবল একটা কনসিলার প্যালেট। তো আমি ভালো করে অ্যাপ্লাই ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ল্যাকমি রোজ গোল্ড লুজ পাউডার দিয়ে আমার কনসিলারটা আইলিডের ওপর ভালো করে সেট করে নিচ্ছি, যাতে করে ক্রিজ না পড়ে যায় কোনো। এবার আমি আমার একটা হুডা বিউটির, এটা অবশ্যই ডিউপ প্যালেট, তো এই প্যালেট থেকে আমি আমার মেকআপ শুরু করব। তো ফার্স্টেই একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিলাম আর আমার চোখের ওপরটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্ল্যাপি ব্রাশ দিয়ে। ভালো করে ব্লেন্ড করতে হবে আই মেকআপটা, যাতে করে এটা না মনে হয় যে আমি জাস্ট বসিয়ে দিয়েছি। ভালো করে ব্লেন্ড করাটা খুব ইম্পর্ট্যান্ট, কোনো হার্শনেস যাতে না থাকে আই মেকআপটা। আই মেকআপটা সুন্দর হলেই কিন্তু পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি দুটো চোখেই ভালো করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সেম কনসিলার প্যালেট থেকেই আমি একটা হাফ কাট ক্রিজ করার চেষ্টা করব। তো একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার কনসিলার প্যালেট থেকে, ওই সেমই কনসিলার প্যালেট থেকে একটা হাফ কাট ক্রিজ করলাম। দেন আমি একটা কপার শিমারি আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমার কনসিলারের ওপরে একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্পে। খুব সুন্দর করে ড্যাপ ড্যাপ মোশনে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারি আর ট্রানজিশন লুকটাও ক্রিয়েট করতে পারি। দেন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব আমার হাফ কাট ক্রিজের ওপর। দেন আমি আবার ফ্ল্যাপি ব্রাশের হেল্পে একটু ব্রাউন রং নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে দুটো আই শ্যাডো কালার ভালোভাবে ব্লেন্ড হয় আর আই মেকআপটাও সুন্দর লাগে। তো আমার দুটো দুটো চোখেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা প্রেস গ্লিটার দিয়ে একটু ভালো করে আঙুলের হেল্পে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ এইগুলো ভীষণ পিগমেন্টেড আর ভীষণই ভালো। তো আমি ব্রাশ দিয়ে করলাম না, যাতে পুরো চোখে ছড়িয়ে যায়। তো আমি আমার আঙুল দিয়ে আস্তে আস্তে ড্যাপ ড্যাপ করে কিছুটা প্রেস গ্লিটার, রেডিশ প্রেস গ্লিটার অ্যাপ্লাই করছি, যাতে আমার আই মেকআপের লুকটা আরও সুন্দর হয়। একটা স্পটলাইট মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, আই মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। তো তোমরাই বলবে কতটা সুন্দর লাগছে আমাকে। বাকি এদিক সেদিকে পড়ে থাকা গ্লিটারগুলো আমি ভালো করে ফ্ল্যাপি ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা কোনো গ্লিটার না আমার চোখে থাকে, আর সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
এবার আমি মার্সে সেম প্যালেট দিয়েই একটু কালার কারেকশন করে নেবো। আমার চোখের তলার খানিকটা খুবই সামান্য ডার্ক সার্কেলস আছে, তো সেইগুলো আমি একটু কালার কারেকশন একটা পিচির শেড দিয়ে কালার কারেকশন করে নেওয়ার চেষ্টা করছি। আর যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে, পিম্পলসের দাগ আছে, তো সেগুলো সেখানে সেখানে আমি হাইড করার চেষ্টা করছি, তো সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব। আর দেন আমি ওয়েট ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করলে কিন্তু মেকআপটা ভীষণভাবে লং লাস্টিং হয় আর ভীষণ ফ্ললেস লাগে, আর অনেকই বেশি লং লাস্টিং হয় আমাদের। দেন আমি সুইস বিউটির হাই কভারেজ একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, বাট এই ফাউন্ডেশন নট এ টল হাই কভারেজ, বাট এটা একটা ওয়াটারপ্রুফ বেস দেয় অবভিয়াসলি। খুব আমার এটা মোটামুটি ভালোই লাগে, কিন্তু হাই কভারেজ নয়, লাইট টু মিডিয়াম কভারেজ। তো আমি এটা ভালো করে একটু বেশি মাত্রায় পুরো ফেসের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নেকের পার্টটা কিন্তু অ্যাপ্লাই করা স্কিপ করলে একদম চলবে না, কারণ গলাটা যদি আমাদের ফেসের সাথে না ম্যাচ খায় তো একদমই ভালো লাগে না সেটা। আর দেন আমি ওয়েট ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু ইম্পর্টেন্ট লং লাস্টিং মেকআপ করার জন্য। খুব যত্ন করে খুব ভালো করে ড্যাপ ড্যাপ মোশনে আমাদের ব্লেন্ড করাটা দরকার, কানে আর গলাতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যাতে করে কানটা যাতে এমন না মনে হয় একটু ব্রাউনিশ আছে, ফেসটা বেশি হোয়াইটিশ হয়ে গেছে। ফেস, গলা অ্যান্ড কানগুলো কিন্তু সেম রাখাটা ইম্পর্টেন্ট। ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার মার্সের সেম প্যালেট থেকে একটা ইয়েলো আন্ডারটোনের কনসিলার আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ হাইলাইটার, আর নাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি তো হাইলাইট করার জন্য। দেন এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি যাতে এই পার্টগুলো খুব হাইলাইট করে, খুব সুন্দর লাগে দেখতে, ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করার আমি চেষ্টা করছি। দেন আমি সেম লুজ পাউডার দিয়ে একটু মেকআপটাকে সেট করে দেবো। দেন কিছুক্ষণ 2-3 মিনিট রাখার পর ভালো করে একটা পাউডার ব্রাশ দিয়ে ভালো করে পাউডারগুলো ঝেড়ে নেবো। এখন একটু হোয়াইটিশ লাগছে ফেসটা, বাট একটু বাদে খুব ভালোভাবে সেট হয়ে যাবে মুখের সাথে। দেন আমি ক্রিম কন্ট্রোল করব এবার, তো লাইট কালার আর ডিপ কালারের কন্ট্রোলটা, ব্রাউন আর একটু লাইট ব্রাউন কালারের কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নেব। আজকে আমি কোনো পাউডার কন্ট্রোল ইউজ করব না, শুধুই ক্রিম কন্ট্রোল দিয়েই আমি আজকে আমার মেকআপটা পুরো করব। তো যেখানে যেখানে কন্ট্রোল করে সেখানে সেখানে আমি ভালো করে করে নি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আঙ্গুল দিয়ে। এখানে ব্রাশ ইউজ করছি না, আমার আঙ্গুল দিয়েই ভালো করে ফোরহেডে করে নিলাম, কারণ আমার কপালটা ভীষণ উঁচু। দেন আমি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার আমার ফুল ফেসের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডারটা দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোলটা। এবার কন্ট্রোল করার পর আবার সেম লুজ পাউডারটা দিয়ে ভালো করে কন্ট্রোলের পয়েন্টগুলোকে হাইলাইট করে দিচ্ছি, যাতে করে আরও সুন্দর লাগে। দেন আর 2-3 মিনিট রাখার পর পাউডার ব্রাশ দিয়ে আবার আমি এক্সট্রা পাউডারগুলোকে ঝেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা মেবিলিনের
ব্লাশার প্যালেট থেকে ভালো করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেব একটা পিঙ্কিশ কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব যাতে খুব ফ্ললেস লাগে আর খুব ন্যাচারাল লাগে খুব পিঙ্ক করব না তো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব নোজের উপরও অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে খুব আর বেশি অ্যাপ্লাই করছি না যাতে বেশি পিঙ্কিশ পিঙ্কিশ না লাগে জাস্ট যেইটুকু ব্রাশের মধ্যে ছিল এক্সট্রা সেটা দিয়েই কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার আমি আইব্রোজটা করে নেব আমি মেকআপ শেষ করার পরে আইব্রোজটা করা বেশি প্রেফার করি তো আই মেকআপটা হয়ে গেছে অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট তো আমি একটা পেন্সিল আইব্রোজ দিয়ে পেন্সিল দিয়ে অ্যাকচুয়ালি আইব্রোজটা করে নিচ্ছি দেন আমি একটা স্পুলির সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব যাতে বেশি যাতে ন্যাচারাল লাগে আইব্রোজটা খুব বেশি ডার্ক না লাগে তো আমি এটা লাইট ডিপ ব্রাউন কালারের আইব্রোজ পেন্সিল ইউজ করেছি এবার আমি মেবেলিনের একটা কাজল অ্যাপ্লাই করছি তো খুব সুন্দর করে বেশি ডার্ক করে না জাস্ট লাইটলি কাজলটা অ্যাপ্লাই করব বাট আমার কাজল অ্যাপ্লাই করতে করতে মনে হলো একটু উইং হওয়া দরকার তো আমি নিচ থেকে একটা উইং আইল্যান্ড উইং কাজল করব তো দেন আমি সেটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো আই শ্যাডোর সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দেবো লাইট ব্রাউন কালার দিয়ে আমি ভালো করে চোখের নিচটা ব্লেন্ড করে দিচ্ছি যাতে খুবই সুন্দর আর ন্যাচারাল আই লুক লাগে আর বেশি নিচে আই শ্যাডো দেওয়া আমার ভাল লাগে না সেটা আমি খুবই লাইট রাখার চেষ্টা করছি আর কাজলটাকে আলতো আলতো করে স্মাচ করে দিচ্ছি আই শ্যাডোর সাথে তো যাতে খুব সুন্দর একটা আই লুক ক্রিয়েট করতে পারি খুব সিম্পলভাবে একদমই কঠিন নয় এটা খুবই বেসিক আর খুবই ইজি এটা দেন আমি সেমি প্যালেট থেকে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো আমার চিক বোনের ওপরে যেখানে যেখানে হাইলাইটেড পয়েন্টসগুলো আছে সেখানে সেখানে একটু ভালো করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো দেন ভালো করে ব্লেন্ড করে নেবো আমি সেরকম কিছু কাটি না তো তাই আমি তোমাদের সাথে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যেত এবার আমি লিপ লাইনার দিয়ে আমার লিপসের ওপর লাইন করে নেবো খুব সুন্দরভাবে একটা পিঙ্ক কালারের লিপ লাইনার আমি ইউজ করেছি এখানে আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব একদম ব্লাড রেড তো এটা অ্যাপ্লাই করার পর আমার মনে হলো এটা আমার মেকআপের সাথে ঠিক ভালোভাবে যাচ্ছে না তো সেই জন্য আমি আবার একটা কালার এসেন্সের লিপস্টিক অ্যাপ্লাই করব এটা নিউট পিঙ্ক কালারের লিপস্টিক তো এই লিপস্টিকটা আবার এটার উপর দিয়ে অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি আমার একটা লিপস্টিক পরতে ভালোই লাগে না আমার দুটো তিনটে শেড একসাথে অ্যাপ্লাই করলে আমার মনে হয় বেশি সুন্দর লাগে সেটা তো আমি এই নিউট কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম হালকা হালকা করে দেন লিপস্টিকের কালারটা ব্লাড রেড থেকে হালকা পিঙ্কিশ হয়ে গেল অ্যাকচুয়ালি আমি মাস্কারা পরতে ভুলে গেছিলাম তো এখন এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার চুলটা খুলে নিয়েছি আলতো করে ক্লিপ দিয়ে একটা বেঁধে নিয়েছি আর একটা আমি টিপ করে নিয়েছি পিঙ্ক কালারের আমার ড্রেসের সাথে ম্যাচিং করেই তো চলো এবার তোমাদেরকে আমার ফাইনাল লুকসটা দেখিয়ে দেবো
তার আগে আমি একটু আবার সুইস বিউটির মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি, মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো চলো, এটা আমার ফাইনাল লুক। আই হোপ আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে জানাও আর শেয়ার করতে পারো। আজকের জন্য বাই বাই, টাটা। নেক্সট দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।